আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে সহি সালামতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবার দোয়ায়। ঈদ স্পেশাল ঝরঝরে মুচমুচে সেমাইয়ের একটি ডেজার্ট রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। একে আমরা ঘরোয়া ভাষায় শুকনা সেমাইও বলে থাকি। ঈদ স্পেশাল ঝরঝরে শুকনা সেমাইয়ের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। চুলায় একটি প্যান বসিয়ে 1.5 চা চামচের পরিমাণ ঘি দিয়ে দিলাম। এর মাঝে 1/2 কাপ পরিমাণ কিশমিশ ও 1/2 কাপ পরিমাণ মিক্সড বাদাম কুচি নিয়েছি। এখানে বিভিন্ন রকমের বাদাম, বাসায় থাকা এবং আপনার হাতের কাছে থাকা বিভিন্ন রকমের বাদামের কুচি একসাথে আপনি নিয়ে নিতে পারবেন। আমি এখানে খোসাসহ বাদামও কিছু নিয়েছি। আপনারা চাইলে আধা ঘন্টার মতো বাদাম ভিজিয়ে রেখে দিলেই খোসা খুব ভালোভাবে তুলে ফেলতে পারবেন খুব সহজেই। এবারে ঘিতে বাদাম ও কিশমিশ 1/2 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে তুলে নিচ্ছি। ঘিয়ের মধ্যে বাদাম এবং কিশমিশ একসাথে ভাজার সময় আপনার কিচেনে কিন্তু দারুণ একটা অ্যারোমা ছড়াবে। এবারে একই প্যানে 2 চা চামচের পরিমাণ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে মাঝারি সাইজের 1 পিস দারচিনি ও 4 পিস এলাচ একসাথে দিয়ে দিচ্ছি। এই এলাচ এবং দারচিনি ঘিয়ের মধ্যে মাঝারি আঁচে চুলা রেখে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এই প্যানের মধ্যেই এবারে 200 গ্রামের মতো সেমাই দিয়ে দিচ্ছি। কন্টিনিউয়াসলি সেমাই দেওয়ার পরে নাড়াচাড়া করতে থাকতে হবে এবং চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। সেই প্রথম থেকেই আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। 5 থেকে 6 মিনিট আমি এভাবে করে সেমাইগুলো ভেজে নিচ্ছি ঝরঝরে না হয়ে আসা পর্যন্ত। এবং এরপরে 1 কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন। আপনারা চাইলে আরও কম, যদি মিষ্টি খেতে চান তাহলে আরও কম চিনি যোগ করে দিবেন। আর যদি আরেকটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে তো আর বলার অপেক্ষায় রাখে না, আরও বাড়িয়ে দিবেন মিষ্টি। এই রেসিপিটি কমপ্লিট করার জন্য খুব সুন্দরভাবে যাতে না পুড়ে যায় এই কারণে কিন্তু ধৈর্য সহকারে এক টানা নেড়ে যেতে হবে এবং সামনে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ যে কোনো মুহূর্তে একটু যদি নাড়া আপনি স্টপ করে দেন সেক্ষেত্রে কিন্তু সেমাই পুড়ে যেতে পারে, বা যদি পুড়ে যায় সেক্ষেত্রে খেতে মোটেও মিষ্টির যে ভাবটা ওটার মধ্যে একটা তিতা স্বাদ চলে আসবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না এবং পুরোটা স্বাদ নষ্ট করে দিবে। আমি কিন্তু, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, যতটুকু সাইজের প্যান দরকার ছিল তার চাইতে আর একটু বড় সাইজের প্যান নিয়েছি। এই প্যানটি বড়ভাবে নেয়ার কারণে নাড়াচাড়ার সময় সেমাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্যানের বাইরে যেতে পারবে না। এবং বড় প্যান নিলে আরেকটা সুবিধা হচ্ছে, আপনি মন খুলে হাত খুলেও নাড়াচাড়া করতে পারবেন, যা কিনা আপনার কিচেনের আশেপাশের স্পেসটাও নষ্ট করবে না। 7 থেকে 8 মিনিটের জন্য একবারে আমি ভেজে নিচ্ছি চিনি সহ সেমাই। এবং এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ শুকনা নারিকেল যোগ করে নিচ্ছি। এই শুকনা নারিকেল কিন্তু এই সেমাইয়ের জন্য এবং এই সেমাইয়ের মধ্যে একটা দারুণ টেস্ট অ্যাড করবে, যা কিনা আপনি যদি নারিকেল অ্যাড না করেন তাহলে কিন্তু সেটা আপনি মিস করবেন। সহজলভ্যতার কারণে আমি এখানকার লোকাল গ্রোসারি শপ থেকে প্রসেস করা শুকনা নারিকেল নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারিকেল কুড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু এর টেস্ট এবং স্মেল দুটোই আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপরে ভেজে রাখা কিশমিশ এবং বাদাম কুচি যোগ করে নিচ্ছি এবং এরপর সব কিছু একসাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ব্যাস, এই তো রেডি হয়ে গেল আজকে মজাদার ঈদ স্পেশাল শুকনা সেমাইয়ের রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই রেসিপিটি বাসায় ট্রাই করেন, অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে এবং আপনাদের কাছে খেতে কেমন লাগলো। আপনাদের উপকারের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে এবং মোচমুচে হয়েছে আজকে শুকনা সেমাই ঈদ স্পেশাল। তবে হ্যাঁ, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে এবং আপনাদের যদি কোনো টিপস থাকে অবশ্যই তা কমেন্টে লিখবেন, আমি অবশ্যই আপনাদের কাছ থেকে শিখব। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।